الثاني هي موجهة إلى الشيخ. جاتيو جنوبي أبدي شمالي شوقي كرو بيوار كرتة. أما غوبرنا مدرسة شمبوكي جاني تشيني. وكانه باني تشيلي مولانا شمسور هو فريد بري رحمت الله عليه. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি হুজুরের কাছে যেতেন, বসতেন, দোয়া দিতেন। একদিন বলতেছেন, হুজুর আপনার গায়ের এই কোটটা খুবই সুন্দর লাগছে। হুজুর খুশি হয়ে নিজের গায়ের কোটটি খুলে জাতির পিতার গায়ে পরিয়ে দিয়েছিলেন। এই মহান আলিম এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম বললেও ভুল হবে না। তার শরীরের সেই পোশাকটি আমাদের বঙ্গবন্ধু চিরদিন সযত্নে লালন করেছিলেন এবং সেটা রসকমে আরেকটি বানিয়ে নিয়েছিলেন। এজন্য আমি বলতে পারি, এটা শ্রদ্ধার প্রতীক। আর মৌলানা ইসলামকে যে ভক্তি করেছিলেন তার প্রতীক হিসেবে তিনি ব্যবহার করে নিয়েছিলেন। তো আমরা খুবই দাঁড়িয়ে দেখলে মনে করি স্বাধীনতা বিরোধী জামাত ইত্যাদি। আমি সবাইকে বলবো, টুপি দাড়ি মানেই জামাত না, আপনার কি একন? আমরা আলেম ওলামার একত্রতা দেখেছি। সিরিজ বোমা হামলার সময় আপনারা আইনে মাসাজিদ যেভাবে আউন কমে আলিয়া বীর মাসে সবাই মিলিতভাবে যেভাবে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করেছিলেন, হ্যাঁ, এর বিরুদ্ধে কাজ করেছিলেন, জানি আপনাদের কথা মনে রেখেছে। তো আমি এই সংক্ষিপ্ত সময় বলতে চাই, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নকে ধরে রাখতে হলে যে মানুষটি ভালো কাজ করেছে আমরা তাকে ভালো বলি, অনুসরণ করি। ইসলামী ইসলামও বলে যে যে ভালো তাকে অনুসরণ করো, তার সঙ্গ দাও। আজ ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত কওমি মাদ্রাসার সনদের জন্য চোখের পানি, অনশন, অনেক কিছু হয়েছে। বিগত কোন সরকার এদিকে কান দেয় নাই। যে সরকারের সেই মহান নেতার কন্যা শেখ হাসিনা, তিনি ওনাদের এই ব্যথাটা বুঝতে পেরে মায়ের মতন দরদ নিয়ে কওমি মাদ্রাসার সনদকে মাস্টার্সের সম মর্যাদা দিয়েছেন। এই মহান একটি কাজ জাতির যত ছেলেমেয়েরা এই কওমি মাদ্রাসার সনদ পাবে, তারা অন্যান্য শিক্ষার্থীদের মতনই একটা সনদ পাবে, তাদের জীবনে সুখ শান্তি আসবে, এদিকে চিন্তা করে কাজটি করেছেন। ইতিপূর্বে বিশ্বের কোন সরকার একসঙ্গে 1010টি ইসলামিক উন্নতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান একযোগে শুরু করেছে, এর নজির আপনাদের কাছে নাই? আছে? এটি কে করেছে? হাসিনা সরকার করেছে। এটা কি আপনারা কোন 510টি মডেল মসজিদ, 560টি মডেল মসজিদ, যার এক একটি মসজিদ হবে বিশাল, বিস্তারিত বলার সময় নাই। এই সরকার একযোগে 560টি মডেল মসজিদ স্থাপন করে ইসলামের ইসলামের মহব্বত জনগণের উন্নতির চেষ্টা করেছেন। যে সরকার এই কাজটি করেছে, যারা ইসলামকে ভালোবাসে না তাদের চেহারা চক্ষুকে উপেক্ষা করে এই এই প্রকল্প হাতে নিয়েছেন এবং বাস্তবায়ন শুরু হয়েছে, তাকে কি ভোট দেয়, কি দেওয়া যায়, কি যায় না? আপনারা বলে তাকে কি একটু ভোট করা ভোট দেওয়া যায়? দক্ষিণবঙ্গের মানুষের উন্নতির জন্য পদ্মা সেতু শুরু করেছেন, এমন একটি মহান কাজ এই জনগণের উন্নতির জন্য যে সরকার করেছে, তাকে কি ভোট দেওয়া যায়, কি যায় না? সুতরাং আরো কত বলবো, এই ধরনের উন্নয়নের যে ধারা এটা অব্যাহত রাখতে হলে আমাদের দেশে একটা নিয়ম আছে। আমি আর এই সরকার আমি যদি এই চেষ্টা করি, পরবর্তী সরকার এসে ওটাকে একটু বলা হয় না, ঠিক ঠিক না? সুতরাং দেশের উন্নয়ন, জনগণের উন্নয়ন অব্যাহত রাখতে হলে আমাদের
কি করতে হয় আপনারা শুধু সমাজ জ্ঞানী কোন ব্যক্তি আপনারা একত্রে আমরা একত্র